ইউনাইটেড স্টেট এয়ারফোর্সের গর্বের প্রতীক লকহেড মার্টিন F-22 র্যাপ্টার হচ্ছে বিশ্বের প্রথম কার্যকরী স্টিলথ এয়ার সুপিরিয়র মাল্টিরোল ফাইটার জেট, যা অফিসিয়াল সার্ভিসে আসে 2005 সালে। পেন্টাগন বা মার্কিন কংগ্রেসের এই প্রজেক্টের পিছনে $66.7 বিলিয়ন খরচ করতে হয়েছে, তারপরেও একে একটি নিখুঁত ফাইটারের রূপ দিতে তারা সক্ষম হয়েছে। তাই বলে এই USAF ATA প্রজেক্ট কিন্তু কোনো ফালতু বা অসফল প্রজেক্ট বলা যাবে না, কারণ এর কিছু সীমাবদ্ধ থাকলেও এটি এর প্রযুক্তি এবং কার্যক্ষমতার দিক দিয়ে সার্ভিসে থাকা যে কোনো ফাইটারকে পরাজিত করতে সক্ষম, আর তাই সার্ভিসে আসার পর থেকে আজও এটি শ্রেষ্ঠ ফাইটারের অবস্থান ধরে রেখেছে। পঞ্চম প্রজন্মের এই F-22 র্যাপ্টার শুধুমাত্র একটি এয়ার সুপিরিয়র ফাইটারই নয়, বরং একই সাথে এটির গ্রাউন্ড অ্যাটাক, ইলেকট্রনিক এয়ারফেয়ার, সিগন্যাল ইন্টেলিজেন্সের সক্ষমতা রয়েছে। মার্কিন বিমানবাহিনীর ইতিহাসে খুব সম্ভবত F-22 একমাত্র ডেল্টা উইং বিশিষ্ট ফাইটার জেট, যা একে সুপারম্যানও ভ্যারাইটি এনে দিয়েছে। শুধু তাই নয়, এতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে পিচ অ্যাক্সিস থার্ড ভেক্টরিং নজেলস ক্ষমতা সম্পন্ন দুটি প্যাট্টা এবং হোয়াইটি F119 PW100 আফটারবার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যা এই ফাইটারটিকে এনে দিয়েছে Mach 2.25 গতি। এই F-22 র্যাপ্টারের একটি দিক হল এটি আফটারবার্নার ব্যবহার না করে সুপারসনিক Mach 1.82 গতিতে উঠতে সক্ষম, যা ফুয়েল কনজিউম রেট কমায় এবং রেঞ্জ বৃদ্ধি করে। একই সাথে থার্স্ট ভেক্টরিং নজেল +-20 ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তাপ ছড়িয়ে দেবার কারণে এর হিট সিগনেচার কমে আসে, সাথে ম্যানু ভ্যারাইটিতে ব্যাপক সহায়তা করে। মার্কিন ইতিহাসের F-22 র্যাপ্টার এমন একটি ফাইটার বা রাশান হাই ম্যানুভার ফাইটারকে চ্যালেঞ্জ করতে সক্ষম। F-22 এর র্যাপ্টার প্রতি ঘন্টায় উন্নয়নে খরচ $58, আর এটি একবার কোনো মিশন শেষ করে আসার পর প্রায় 48 থেকে 72 ঘন্টার মেনটেনেন্সের প্রয়োজন পড়ে, যার ফলে একে দিয়ে ইচ্ছামতো ফ্লাই করানো সম্ভব নয়। যদিও এটা শুধুই ট্যাকটিক্যাল মিশনকে লক্ষ্য রেখে তৈরি, আধুনিককালে আকাশযুদ্ধের সবচেয়ে আলোচিত বিমান হল আমেরিকার স্টেলথ ফাইটার F-22 র্যাপ্টার। এখনও পর্যন্ত F-22 র্যাপ্টার সার্ভিসে থাকা একমাত্র স্টেলথ ফাইটার। স্টেলথ টেকনোলজির কাজ হল রাডারকে ফাঁকি দেওয়া। F-22 প্রধানত এয়ার সুপিরিটি ফাইটার, যাতে স্টিলথ, সুপারক্রুজ, ভেক্টরিং থার্স্ট সহ অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটা সার্ভিসে আসে 2005 সালে। এই ফাইটার তৈরির প্রধান লক্ষ্য ছিল F-15 ঈগলকে রিপ্লেস করা। এই F-22 এর প্রজন্মের ইতিহাস যথেষ্ট লম্বা। 1981 সালে আমেরিকান এয়ারফোর্স অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার ATF নামে একটি প্রজেক্ট হাতে নেয়, যার উদ্দেশ্য ছিল নতুন ধরনের এয়ার সুপিরিটি ফাইটার তৈরি এবং F-15 ঈগলকে রিপ্লেস করা। এর কারণ ছিল সোভিয়েত ফাইটার Su-27। অনেক রকমের আধুনিক প্রযুক্তি সম্পন্ন কোবরা ম্যানুভারেবল Su-27 এর সাথে আমেরিকা F-15 ঈগলের ডগ ফাইটে টেকার সম্ভাবনা ছিল মারাত্মক কম। এর কারণ ছিল সোভিয়েত ফাইটার Su-27। অনেক রকমের আধুনিক প্রযুক্তি সম্পন্ন কোবরা ম্যানুভারেবল Su-27 এর সাথে আমেরিকার F-15 ঈগলের ডগ ফাইটে টেকার সম্ভাবনা ছিল মারাত্মক কম। অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার ATF প্রজেক্টে আমেরিকানরা সোভিয়েতদের Su-27 এর মতো অ্যাডভান্স অ্যালয়, কম্পোজিট মেটেরিয়ালস, অ্যাডভান্স ফ্লাই বাই অ্যাওয়ার এবং লো অবজার্টেবল বা স্টেলথ টেকনোলজি অ্যাড করে দেয়। লো অবজারেবল বা স্টেলথ টেকনোলজি অ্যাড করা হয় এবং এর প্রোডাকশন শুরু হয় 1997 সালে, আর প্রথম F-22 হস্তান্তর হয় 2003 সালে, আর F-22 আমেরিকান এয়ারফোর্স সার্ভিস শুরু করে 15 ডিসেম্বর 2005 সালে। F-22 রাপ্টার এখনো পর্যন্ত দুনিয়ার সবচেয়ে দামি ফাইটার। এই ফাইটার তৈরির টোটাল প্রোগ্রাম কস্ট ছিল $65 বিলিয়ন, আর এর পার ইউনিট প্রোডাকশন কস্ট $150 বিলিয়ন। তবে টোটাল প্রোগ্রাম কস্টকে টোটাল উৎপাদিত বিমান দিয়ে ভাগ করলে পার ইউনিট কস্ট দাঁড়ায় $365 বিলিয়ন। পারফরমেন্সের দিক দিয়ে এই বিমান বিভিন্ন ইউনিট পা রিজার্ভ করে। F-22 রাপ্টার একটি পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট। এই বিমানকে চতুর্থ জেনারেশন স্টেলথ এয়ারক্রাফট হিসাবে বিবেচনা করা হয়। F-22 রাপ্টারের এক্সটার্নাল বডিতে ব্যবহার করা হয়েছে রাডার সিগন্যাল অবজারভার, যা রাডার সিগন্যালকে রাডারের কাছে ফেরত যেতে দেয় না, যা এই বিমানকে শত্রুপক্ষের কাছে অদৃশ্য করে তোলে। F-22 রাপ্টারের দুটো প্যাটা এবং ওয়াইটি F-119 PW1 টার্বোফ্যান থেকে প্রতি সেকেন্ডে 2,500 LB ডাইস থার্স্ট সাপোর্ট করে, যার সাহায্যে এই বিমান দুই ধরনের সুবিধা পায়। প্রথমত, সুপার ক্রুজিং টারবার্নার ছাড়াই Mach 1.8 গতিতে চলতে পারে, যেখানে সাধারণ বিমানের ক্ষেত্রে এই গতি Mach 1.5। এছাড়া আফটারবার্নিং এর সময় F-22 এর গতি থাকে Mach 2.20, যার সাপ্লাইং থার্স্ট থাকে 35.00 LB। তৃতীয়ত, এর ভেক্টরিং থার্স্ট ফেসিলিটি। এই ফেসিলিটির সুবিধা হল এই ব্যাপক থার্স্ট ব্যবহার করে এই বিমান যে কোনো সময় দীর্ঘক্ষণ খাড়াভাবে ওপরে উঠতে পারে, এমনকি টেক অফ করার মুহূর্তে এই ফেসিলিটি
ফেসিলিটি ব্যবহার করা সম্ভব। F-22 র্যাপ্টারে ব্যবহৃত রাডার এক্স ব্যান্ড ANAPG-77 এরেজার র্যাডার, এর রেঞ্জ 200 থেকে 240 কিলোমিটার। এই দূরত্বের মাঝে ন্যূনতম 11 স্কোয়ার ফিট আকার পর্যন্ত যে কোনো ফ্লাইং এলিমেন্টকে এই র্যাডার ডিটেক্ট করতে পারে। এছাড়াও এতে ব্যবহৃত PWR সিস্টেমের রেঞ্জ 258 নটিক্যাল মাইল, এছাড়াও এতে ব্যবহৃত RWR সিস্টেমের রেঞ্জ 258 নটিক্যাল মাইল বা 465 কিমি, যার সামনে এই বিমান তার 258 নটিক্যাল মাইল কিংবা 465 কিমি এর মধ্যে থাকা যে কোনো রাডারকে ডিটেক্ট করতে পারে। F-22 রাপ্টারের অস্ত্র সম্ভার ততটা জোরালো নয়, স্টেলথ হবার কারণে এই বিমানের ইন্টারনাল উইপন বে এর ভিতরে থাকে। কোনো মিসাইল বা বম্ব লঞ্চ করার সময় এই বিমান তার উইপেন বে ওপেন করে তা লঞ্চ করে। 22 এর হার্ড পয়েন্ট মাত্র 4টে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।